নতুন নতুন আবিষ্কার করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে বিজ্ঞানীরা। পৃথিবী ও এর বাহিরের জগৎ নিয়ে দিনরাত ভাবছেন বিজ্ঞানীরা। একটা সময় চাঁদে যাওয়া কল্পনা হলেও এখন মঙ্গলে যাওয়ার দ্বারপ্রান্তে। বর্তমানে বিজ্ঞানীরা এমন এক ঘর আবিষ্কার করেছেন যে ঘরে প্রবেশ করলে আগামী 70 বছর পরের পৃথিবী দেখা যাবে, আর এমনই ভবন রয়েছে দুবাইতে। বিশ্বের নজর কাড়া বেশিরভাগ প্রযুক্তি নির্ভর দালানগুলো শোভা পায় এদেশের মাটিতেই। সম্প্রতি দুবাইয়ের স্থাপত্য শিল্পে নতুন একটি নাম যোগ হয়েছে, মিউজিয়াম অব দ্য ফিউচার নামে। 77 মিটার উঁচু এই ভবনটিতে ভবিষ্যতের প্রযুক্তির স্থায়ী প্রদর্শনী রয়েছে। গোটা নির্মাণে কোনো স্তম্ভ নেই। মিউজিয়ামের অন্দরে প্রবেশ করলে চোখ ধাঁধিয়ে যাবে। ফিউচার হিরোজ নামে একটি বিভাগ রয়েছে সেখানে। সৃষ্টির মাধ্যমে উত্তরাধিকার রেখে যাওয়ার ভাবনা থেকেই এই নির্মাণ কাজটি তৈরি। বিশ্বের সবচেয়ে অভিব্যক্তিপূর্ণ রোবট রয়েছে এখানে, যে রোবট হাসতে পারে, চোখের পলক ফেলতে পারে। সবথেকে বড় কথা, মানুষের সঙ্গে কথা বলার এক পর্যায়ে চোখ মেরে সে বলে ওঠে, যদি তুমি হও কল্পনার আর আমি ঘোর বাস্তব তাহলে কেমন হবে। তবে এই রোবট নিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, অনেকেই মনে করছেন ভবিষ্যতে পৃথিবী এসব রোবটদের দখলে চলে যাবে, এটাই তার প্রমাণ। দুবাই প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে এটি এমন একটি জাদুঘর যা মানব সভ্যতার ভবিষ্যতের জন্য অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গির একটি স্থায়ী প্রদর্শনী। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।